30 জুলাই ভারতীয় সেনার আধা সামরিক বাহিনীর সঙ্গে প্রশিক্ষণ শুরু করেছিলেন। 15 আগস্ট সেই সময়সীমা শেষ হয়। এবার ঘরে ফেরার পালা। নয়াদিল্লির ফ্লাইট ধরার আগে লেহ বিমানবন্দরে ক্যামেরায় ধরা পড়লেন ভারতীয় সেনার লেফটেন্যান্ট কর্নেল মহেন্দ্র সিং ধোনি। তাকে দেখতে বিমানবন্দরে ভিড় জমে যায়। ইংল্যান্ড বিশ্বকাপের সেমিফাইনাল থেকে ভারত ছিটকে যাওয়ার পর মহেন্দ্র সিং ধোনির ক্রিকেট কেরিয়ার নিয়ে বড়সড় প্রশ্নচিহ্ন তৈরি হয়। সব জল্পনার অবসান ঘটিয়ে ভারত ক্রিকেট দলের ওয়েস্ট ইন্ডিজ সফর থেকে নিজেই সরে দাঁড়ান MS। জানান, এ সময় তিনি ভারতীয় সেনার সঙ্গে প্রশিক্ষণ নিতে ব্যস্ত থাকবেন। সেই মতো 30 জুলাই ভারতীয় আধা সামরিক বাহিনীর ব্যাটেলিয়নের সঙ্গে প্রশিক্ষণ নিতে কাশ্মীরে পৌঁছে যান মহেন্দ্র সিং ধোনি। এই সময় তিনি সেনা সতীর্থদের সঙ্গে টহলদারি পোস্ট ডিউটিও করেন। তার কার্যপদ্ধতি সোশ্যাল মিডিয়ায় ভাইরালও হয়। দেশের 73তম স্বাধীনতা দিবসের দিন দেশের নতুন কেন্দ্রশাসিত অঞ্চল লেহতে পৌঁছন MS। ওই দিনই তার সেনা প্রশিক্ষণ শেষ হয়। ধোনি নয়াদিল্লির ফ্লাইট ধরার পর তার সঙ্গে কাটানো সুন্দর মুহূর্তগুলো স্মরণ করেছেন সেনা আধিকারিক ও কর্মীরা। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।